টাইম লাগে দেখা যাবে স্টার্ট হতে টাইম লাগছে। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং মডেলের যে কনসেপ্টটা আসতেছে সেটা বেসিক্যালি আমাদের ম্যাটেরিয়াল এনার্জি ব্যালেন্স থেকে সেটা থাকে এবং সেটা রিলেটেড কিছু ইকুয়েশন কাজ করে, যেমন ফিজিক্যাল প্রপার্টির জন্য থার্মোফিজিক্যাল প্রপার্টি, ফেজ ইকুইলিব্রিয়াম, প্রসেস হাইড্রোডাইনামিক্স, জিওমেট্রিক্যাল কনস্ট্যান্ট। যেমন পাম্পের ক্ষেত্রে আমরা সেই জিনিসটা ইউজ করে থাকি। আর সিমুলেটিং অনেক টুলস রয়েছে আমাদের এই এই কোর্সে, সিমুলেশন নিয়ে খুব বেশি কিছু বলার থাকবে না, একটু সেট খালি জাস্ট অ্যাপ্লিকেশন হিসাবে আমরা হয়তো কিছুটা আলোচনা করি। তো কম্পিউটার প্রোগ্রাম বা এই কনসেপ্ট, তো এটা হলো আমাদের, যেমন এখানে একটা এক্সাম্পল দেখানো হয়েছে, এটা আমরা বারবার আসব, এটার থেকে কাজ করা হবে পরবর্তীতে, বারবার না পরে আবার ডিটেলস যে চ্যাপ্টারের একটা চ্যাপ্টারে ফোকাস করা হয়েছিল, সেটা হলো এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন কল সরি ফ্ল্যাশ সিস্টেমের একটা ইকুয়েশন গুলো, যে ধরনের দিয়ে আমরা বলে থাকি। সো কেমিক্যাল ইঞ্জিনিয়ার বা ইঞ্জিনিয়াররা মেইনলি যে মডেল গুলো ডেভেলপ করে সেটা হচ্ছে ম্যাথমেটিক্যাল মডেল, বা এটা যেহেতু থার্মোডাইনামিক্স এর প্রিন্সিপালের উপর কাজ করে তো এটাকে ফার্স্ট প্রিন্সিপাল মডেলও বলে। আবার কম্পিউটার ইঞ্জিনিয়াররা বা ওই ধরনের যারা ডাটা সায়েন্টিস্ট তারা আবার এটাকে বলতেছে কি অন্য আর একটা নাম দিয়ে, অন্য আর একটা নাম দিয়ে বলতেছে, সেটা হলো ফার্স্ট প্রিন্সিপাল মডেল, ম্যাথমেটিক্যাল মডেল। এই কয়েকটা ভাবে আমাদের বলা হয়, আমরা যে অপটিমাইজেশন বা অন্য যে কাজগুলো করব ওভার দ্য টাইমে সব ম্যাথমেটিক্যাল মডেল আছে। আর এটাকে হোয়াইট, এখানে দেখো একটা জিনিস লেখা আছে ব্ল্যাক বক্স, ব্ল্যাক বক্স মডেল, আর এটা হচ্ছে এটা এখানে যেহেতু আমরা আন্ডারলাইন প্রিন্সিপালটা সম্পূর্ণরূপে জানি এটাকে হোয়াইট বক্স মডেলও বলে, হোয়াইট বক্স মডেল, ব্ল্যাক বক্স, হোয়াইট বক্স। আর এটার মাঝামাঝি জিনিসগুলোকে গ্রে বক্স মডেল বলে। যেমন ডাইমেনশনাল অ্যানালাইসিস করা হয়েছে, লিনিয়ার রিগ্রেশন করা হয়েছে, এগুলাকে ইম্পেরিক্যাল বেসড অর্থাৎ ল্যাবরেটরি ডাটার উপর বেস করে কাজ করা হচ্ছে সেটাকে ইম্পেরিক্যাল। আর রিডিউস মডেল বা লিনিয়ারাইজ মডেল পার্টিকুলারলি ইউজ করে ডাইনামিক সিস্টেমের জন্য কন্ট্রোল ইঞ্জিনিয়াররা, সে প্রসেস কন্ট্রোল হোক বা যে কোনো ধরনের কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং অ্যাসপেক্টে। তোমরা একটা বিশাল ভাবে পড়ছো সেটা হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, এই ধরনের মডেল কাজ করে। যে হচ্ছে চার ধরনের মডেল নিয়ে আমরা বেসিক্যালি ইঞ্জিনিয়াররা কাজ করে থাকে, এটার একটু ডিটেলস তো আমরা ক্লাসে অলরেডি দেখানো হয়েছে। আর এরপরের জিনিসগুলো হচ্ছে ম্যাথমেটিক্যাল মডেল, আমাদের মেইন ফোকাস পয়েন্ট হচ্ছে এটা। তো আমাদের যে মডেল ইকুয়েশন অর্থাৎ মডেলে হচ্ছে কি থাকে, ডিগ্রিজ অফ ফ্রিডম DOF টা হচ্ছে কি হবে, জিরো। সো ডিগ্রিজ অফ ফ্রিডম অথবা এভাবে লেখা যায় FX ইকুয়াল টু জিরো, কলমটা আমি অ্যাড করে নিই কম্পিউটারে তাহলে হয়তো একটু বেটার আসতো। সো এই যে FX লেখা হয়েছে মানে হচ্ছে ইকুয়েশন গুলা, সেটা বিভিন্ন ধরনের ইকুয়েশন থাকতেছে, অ্যালজেব্রিক থাকে, ইন্টিগ্রাল ইকুয়েশন থাকে, ডিফারেনশিয়াল ইকুয়েশন থাকে, ডিফারেনশিয়াল ইকুয়েশন, ডিসকন্টিনিউয়াস ইত্যাদি থাকতেছে। তো এই ডিফারেন্টের উপর বেস করে আমাদের বিভিন্ন রকমের ভাবে ভাগ করছে। আর যে পার্শিয়াল যখন সিস্টেম থাকে, পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন গুলো ইউজ করতেছে, অর্থাৎ এক্স ওয়াই জেড এভাবে যখন থাকতেছে তখন আমরা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়ে লিখতেছি। এবং পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন হওয়া মানেই হচ্ছে মোটামুটি ভাবে ডিস্ট্রিবিউটেড বক্স। আর অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন বা ODE এটা হচ্ছে টাইমের সাপেক্ষে, এবং এগুলাকে লাম্প প্যারামিটার বলতেছে,
বা এটা বোঝা যাচ্ছে। সো এক্সিস বরাবর যদি না থাকে তখন সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড না। আর ডিফারেন্স ইকুয়েশন অর্থাৎ ডিসকন্টিনিউয়াস কিছু ভ্যারিয়েবলের সাপেক্ষে মডেল গুলা কাজ করে থাকে। তবে ওভার দ্য সিস্টেমে আমরা সবসময় মিক্সিং করে থাকি, কোনো একটা পার্টিকুলার মডেল নিয়ে কিন্তু আমরা কাজ করি, ঠিক আছে? সো এটা হচ্ছে কম্বিনেশন, ম্যাথমেটিক্যাল মডেল হচ্ছে কম্বিনেশন অফ ডিফারেন্ট টাইপ অফ ম্যাথমেটিক্স এর ইকুয়েশন গুলো নিয়ে কাজ করি। আবার আমরা যে অন্যান্য ইঞ্জিনিয়ারিং বা অন্য ইঞ্জিনিয়ার যারা আছে, যে চারটা মডেলের টাইপ আমরা ক্লাসিফাই করছি, এম্পিরিক্যাল, ব্ল্যাক বক্স এবং ফার্স্ট প্রিন্সিপাল মডেল, এই চারটা মডেল গুলো সবসময় কম্বিনেশনালি ইউজ করে, কোনো একটা পার্টিকুলারলি ইউজ করে না। আইদার তুমি যদি ধরো অঙ্ক করে আসছো ন্যাচারাল এনার্জি ব্যালেন্সে, সেখানে গ্রাফ ইউজ করছো, গ্রাফ ইউজ করে লাইন টানছো, তারপরে ব্যালেন্স ইকুয়েশন করছো, সেটা এলিমিনেশন মেথড করতে পারো বা যে কোনো ভাবে আর কি ব্যালেন্স করে ইকুয়েশনটাকে করা হয়েছে। এটা এক ধরনের ম্যাথমেটিক্যাল টেকনিকে তুমি ম্যাটেরিয়াল এনার্জি ব্যালেন্স গুলোকে সলভ করছো, প্রিসিপিটেশন টেকনিক বা এই সাইড থেকে এই সাইডে ভেরিয়েবল গুলোকে ট্রান্সফার করে করছো যে কোনো একটা ভাবে। তো দেখা যাচ্ছে যে আমরা কম্বিনেশন অফ বিভিন্ন টাইপ অফ মডেলকে আমরা সাধারণত ই করি, যেমন এক্সপেরিমেন্টাল বেস ডাটা বেসে যে এই মডেল গুলো এম্পেরিক্যাল, তুমি গ্রাফ থেকে ডাটা নিছো বা টেবিল থেকে ডাটা নিছো, বেসিক্যালি কি টেবিল থেকে ডাটা নেওয়া মানে হচ্ছে এক্সপেরিমেন্ট থেকে নেওয়া, সেটার সাথে তোমরা ফার্স্ট প্রিন্সিপাল মডেল ইউজ করছো। সো আমাদের সুবিধার জন্য আমরা সবসময় ক্রসলি মডেল গুলা ইউজ করে থাকি। বুঝা গেছে একটু কথা? হ্যাঁ, তোমরা দুই জন আছো যেহেতু, আর কেউ তো নাই, তো তোমাদেরকে এখন নর্মালি একটু আলোচনা করতে করতে আমরা যাই। আমাদের মডেল কত প্রকার, মানে কেমিক্যাল ইঞ্জিনিয়াররা কয় ধরনের মডেলের সাথে পরিচিত হয়, এতক্ষণ তো বললাম। হ্যালো, চার প্রকার? হ্যাঁ, চার প্রকার। চার প্রকারে কি কি করতেছে? বাকি তিনটা কম্বিনেশন ওখানে করা হবে। হ্যাঁ, কম্বিনেশন করলে তখন সেটাকে গ্রে বক্স বলতেছে, অর্থাৎ হোয়াইট বক্সে হচ্ছে আমরা বেসিক্যালি সবকিছু দেখতে পাচ্ছি। এই হোয়াইট বক্স, ব্ল্যাক বক্স, এই যে এই টার্ম গুলা ইউজ করা হচ্ছে গিয়ে কম্পিউটার বেস ইঞ্জিনিয়াররা, সেই জন্য ওরা যেহেতু ডোমিনেট করতেছে ইন্ডাস্ট্রি বা প্রসেস অপারেশনের জন্য, আমরাও সেই জন্য ওই টার্মসটা একটু মার্চ করার জন্য। সো এই হলো মোটামুটি ভাবে কথা। তবে ইঞ্জিনিয়াররা আমরা জানি হচ্ছে ম্যাথমেটিক্যাল মডেল, ঠিক আছে, এই নামে আমরা চিনি, ওকে? আবার কন্ট্রোল ইঞ্জিনিয়াররা কন্ট্রোল স্টাডির জন্য হয়তো তারা অন্য একটা নামে তারা বলতেছে। সো মানে তুমি প্রসেস কন্ট্রোলে যাও, ওই নামটা ডিফারেন্টলি মোরাল লেসে হচ্ছে কথা। আর ম্যাথমেটিক্যাল মডেলের যে ক্লাসিফিকেশন গুলা, দ্বিতীয় হচ্ছে কে 53। হ্যাঁ, ক্লাসিফিকেশনটা একটু আলোচনা করো, কিভাবে এটা ভাগ করা হয়েছে। স্যার এটা হচ্ছে, জি স্যার, স্যার এটা হচ্ছে ফার্স্ট প্রিন্সিপাল যে মেকানিস্টিক এম্পিরিক্যাল মডেল, তারপর হচ্ছে স্টকেস্টিক ডিটারমিনিস্টিক, তারপর লাম্প প্যারামিটার, লিনিয়ার, নন লিনিয়ার, এগুলোর উপর বেস করে আর কি এই ডিফারেন্ট টাইপের মডেল গুলো ক্লাসিফাই করা হয়েছে। কন্টিনিউয়াস এবং ডিসক্রিট কি ধরনের ইকুয়েশন গুলো আছে এখানে? হ্যাঁ, ইকুয়েশন ধরনের ইকুয়েশন গুলো কাজ করতেছে, ঠিক আছে? সো এম্পিরিক্যাল তো আমরা জানলামই, কি ধরনের ইকুয়েশন গুলো আছে তার উপর বেস করে বেসিক্যালি, যদি ওডিএ থাকে, নো স্পেটিয়াল ই থাকে, অর্থাৎ এক্স ওয়াই জেড আকারে যদি কোনো মডেল থাকে, বিশেষ করে ট্রান্সপোর্ট ফেনোমেনায় তারা যে ওভার দ্য টাইম সলিউশন করবে অ্যানালাইটিক্যালি, সেটা কিন্তু এক্স ওয়াই জেড বরাবর। তো এক্স ওয়াই জেড বরাবর থাকলে আমরা অন্যভাবে আমরা নিউমেরিক্যালি সলিউশন গুলো করি, যেমন সিএফডি বা এটা। তো ট্রান্সপোর্ট ফেনোমেনা হচ্ছে এফি এফি মেথডে, ফাইন টিলিমেন্ট বা এরকম মেথডে সলিউশন গুলো করে থাকে।
সো দ্যাটস ফাইন, সেটা দু ধরনেরই সফটওয়্যার রয়েছে। তো ওই ওই ধরনের মডেলগুলোকে আমরা বলি, অনেক অনেক জায়গায় কিন্তু মডেল আর ট্রান্সপোর্ট ফাইন্যান্স মানে এইসব ক্ষেত্রে মডেলিং অ্যাসপেক্টে তারা ওভারল্যাপিং করে আর কি। আর বিভিন্ন সাবজেক্ট থেকে কিন্তু ম্যাথমেটিক্যাল মডেল এই কনসেপ্টটা বা প্রসেস মডেলিং এই টপিকটা মানে ইভলভ করছে, মানে এটা হচ্ছে নতুন সাবজেক্ট ফ্রম দেম। তো এই হলো কথার কথা। সো ডিস্ট্রিবিউটেড হচ্ছে সেই মডেলগুলোকে বলতেছি আমরা, এক্স ওয়াই জেড বরাবর যদি থাকে, সাধারণত পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি থাকে, সেটা হলো কথা। হ্যাঁ, যে আর লাম্প প্যারামিটার যেটাকে বলতেছে, যেটা স্পেশাল মানে এক্স ওয়াই জেড বরাবর কিছু নাই, সেটা হলো। আর ইকুয়েশনের লিনিয়ার ইকুয়েশন, নন লিনিয়ার ইকুয়েশন, লিনিয়ার ইকুয়েশন, নন লিনিয়ার ইকুয়েশন তো আমরা জানি। আবার এখানে ওই যে ভাগ করছে, এটা হলো দুইটা বইয়ের দুইটা জিনিস ভাগ করছে আর কি, টাইপস অফ মডেলে। এটা হলো যে আমরা অপটিমাইজেশনের যে বইটা আছে সেখানে এটা চ্যাপ্টার টু তে ভাগ করা আর কি, যে চ্যাপ্টার টু এখানে একটু ডিটেলস আছে। সো মানে টাইপস এভাবেও লিখতে পারো, ওইভাবেও লিখতে পারো, আমরা এটাতে চলে যাবো আর কি। এই সব যে ম্যাথমেটিক্যাল মডেলটা কিভাবে আসে, আর এটাও জানা দরকার বেসিক্যালি যে স্টকেস্টিক মডেল কি জিনিস। যদি ভাগটা চাওয়া হয় জাস্ট এইভাবে ইকুয়েশন উপর বেস করে মডেল ক্লাসিফিকেশন। সো দ্যাটস ফাইন, এই হলো আমাদের মডেলের মোটামুটি ভাবে কনসেপ্ট। আমরা দেখতে পারলাম যে মডেলের আরো ডিটেলস আমরা মডেলটা পড়ে যাব, কারণ এটা অনেক অ্যানালিটিক্যাল এবং অন্যান্য জিনিসগুলো আছে। ডিফারেন্ট ডাইনামিক ইকুয়েশন মানে ডাইনামিক মডেল বলতে ডাইনামিক প্রসেসকে রিপ্রেজেন্ট করতেছে, রেট অফ একুমুলেশন এই যে টার্ম গুলা। যেমন এটা হচ্ছে একটা সিএসটিআর, মানে হচ্ছে একটা ট্যাঙ্কের ভিতরে মিক্সচার কি বলে মিক্সচার এসে মিক্স করতেছে এবং রিয়েকশন হচ্ছে, সেই জন্য এটাকে সিএসটিআর বলে, কন্টিনিউয়াস স্টেট ট্যাঙ্ক রিয়েক্টর। তো এখানে যেটা আসতেছে এটা হোল্ড আপ আর ইন আর আউট, এই হলো ব্যাপার। কম্পোনেন্ট ব্যালেন্স করছে এই। সো এই যে টার্ম গুলো আসতেছে ডিফারেনশিয়াল ইকুয়েশন, তখন আসা হচ্ছে যদি থাকে সেটাকে ডাইনামিক মডেল করতেছি, মানে ফার্স্ট চোখে দেখে বোঝার জিনিস হচ্ছে এটা। যখনই ডাইনামিক ইকুয়েশন মানে ডিফারেনশিয়াল ইকুয়েশন থাকতেছে মানে টাইমের সাপেক্ষে, তখন সেটাকে ডাইনামিক মডেল বলছে, অর্থাৎ ডাইনামিক প্রসেস। সিম্পল ভাবে হচ্ছে ডাইনামিক প্রসেস হচ্ছে ডাইনামিক মডেল, আর স্টেডি স্টেট মডেল হচ্ছে কি বলে স্টেডি স্টেট প্রসেসকে রিপ্রেজেন্ট করবে, তাই তো? ওকে, বুঝা গেছে। তাহলে তাহলে স্টেডি স্টেট এই যে এই মডেলের ইকুয়েশনটা লেখা হয়েছে এটা, এটা কি মডেল? স্টেডি স্টেট মডেল, স্টেডি স্টেট মডেল। কারণ হচ্ছে সবগুলা ম্যাটেরিয়াল এনার্জি ব্যালেন্সের ইকুয়েশন সবগুলোতে কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশন নাই, টাইমের সাপেক্ষে যেটা চেঞ্জ হচ্ছে। আবার এই মডেলটা অবশ্য লেখাই আছে স্টেডি স্টেট মডেল, নন লিনিয়ার ইকুয়েশনের সাপেক্ষে লেখা আছে, কারণ নন লিনিয়ারিটি আসছে যে এই জায়গায়, কিন্তু ম্যাটেরিয়াল এনার্জি ব্যালেন্সে কোনো তো নন লিনিয়ারিটি নাই। কিন্তু এই যে কম্বিনেশন যখন করছে এই যে এইটুকের মধ্যে অন্য একটা তালি দিই, তাহলে হচ্ছে এই যে নন লিনিয়ারিটি আসছে। যখন একবার এটাকে বেসিক্যালি যে সলিউশন টেকনিকে সলিউশন করা হয়, আবার অনেক ক্ষেত্রে কি গ্রাফ বা আলাদা আলাদা ভাবেও ভাগ করে সলিউশন করা, তবে ওভার দ্য মানে যেটা হচ্ছে ঘটনা যে যত কম্পিউটিং পাওয়ার বাড়তেছে, বা এখন অবশ্যই যথেষ্ট কম্পিউটিং পাওয়ার, সো আমরা কিন্তু সবগুলা জিনিস একবারে সলভ করি, ডিফারেনশিয়াল ইকুয়েশন আর জেডি ইকুয়েশন একসাথে সলভ করি, রাদার দ্যান সলভিং সেপারেটলি এবং তারপরে সেটাকে। আমরা হাতে যে ক্যালকুলেশন গুলা করি সেটা সেভাবেই কিন্তু আগে কম্পিউটার প্রোগ্রামিং গুলা কাজ করতো বা লেখা হতো, কিন্তু এখন যেটা কাজ করে সেটা হচ্ছে সবগুলো ইকুয়েশন একবারে সে সলভ করে। দেখো আমি এফ জিরো প্রোগ্রামটা দিয়ে রাখছি। হ্যাঁ, এই দেখো এখানে যদি এফ সলভ, যেমন ম্যাটল্যাবের কোড, সে একবারে ইকুয়েশনটাকে সলভ করতেছে, নাম্বার অফ এই ম্যাটল্যাব যেহেতু করছো তোমরা অলরেডি জানো যে ফাংশন বা এগুলো দিয়ে নাম্বার অফ ইকুয়েশন গুলোকে সলভ করা হয় আরকি। তো এই হলো মানে বিষয়টা। আরো কিছু এক্সাম্পল আছে লাইন সলভ, মানে এগুলো আমরা আরো ডিটেলসে যাব পরে যাব। যে ইকুয়েশন x1 x2 x3 দেওয়া হয়েছে এবং সেখানে একবারে সলভ করতেছে,
মানে এটা হচ্ছে মোর মডার্ন ওয়ে টু সলভিং থিংস, মানে সেইগুলো নিয়ে আমরা এই যে এই নিউমেরিক্যালি জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করি, এই হলো ব্যাপার। আর এখানে আমরা জানি ফান্ডামেন্টাল কিছু ল আছে, এটাতে আমরা একটু অঙ্ক টঙ্ক করবো আর পরে আর কি আমরা বেসিক জিনিসটা বুঝা গেছে। তাহলে আমাদের যে ম্যাথমেটিক্যাল মডেলটা আছে সেটাতে কি কি জিনিস থাকে, কন্টিনিউটি, এইগুলোকে কন্টিনিউটি ইকুয়েশন বলে, মাস ফ্লো ইন অ্যান্ড মাইনাস আউট, অ্যাকুমুলেশন যেটা বলছো, টাইম রেট অফ চেঞ্জ অফ মাস ইনসাইড দ্য সিস্টেম, তারপরে হচ্ছে কম্পোনেন্টের ব্যালেন্সটা করতেছে, এটা দেখো এই একই জিনিস লেখা আছে কম্পোনেন্টের সাপেক্ষে, এটা লেখা হয়েছে এনার্জির সাপেক্ষে, এনার্জি যেটা হয়েছে, এনার্জি প্রডিউস হয়েছে, ওয়ার্ক দিয়ে হয়েছে এবং রেট অফ অ্যাকুমুলেশন। আর কিছু ইকুয়েশন হচ্ছে যদি কোন সিস্টেম, এটা খুব বেশি একটা ইউজ হয় না, ইকুয়েশন অফ মোশন, মোশনের রিলেটেড খুব একটা হচ্ছে না, ইকুয়েশন অফ স্টেট তো বোঝাই যাচ্ছে যে ফিজিক্যাল প্রপার্টি, আর ট্রান্সপোর্ট ইকুয়েশন হচ্ছে এই যে এগুলাতে বলতেছে ইকুইলিব্রিয়াম কন্ডিশন। আর পাম্প বা এই ধরনের যেগুলাতে ফ্লুইড গুলো ফ্লো করতেছে সেসব ক্ষেত্রে আমরা ইকুয়েশন অফ মোশন বা এই ধরনের জিনিসগুলো আসি। আমরা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর যে ফ্লো রেট বা ইত্যাদি গুলা দেখার ক্ষেত্রেও কিন্তু আমরা ইকুয়েশন ইউজ করে থাকি, সো আমরা অলরেডি এটা পরিচিত, এবং এদের কম্বিনেশনে হচ্ছে এটাকে বলে আমরা ফান্ডামেন্টাল ফ্লো। এই ফান্ডামেন্টাল ল সুপার বেস করে কি হয় আমাদের ম্যাথমেটিক্যাল মডেল আসে, আমাদের যে মডেল গুলা এরপরে থেকে যত কথা বলা হবে সব মডেল বলতে কি বোঝা যাবে, কোনটাকে বলা হচ্ছে ফান্ডামেন্টাল লস এর উপর বেস করে যে মডেল গুলো আসে সেটাকে কি বলি আমরা, কি জিনিস বলা হয়, ম্যাথমেটিক্যাল মডেল। এরপরে এটাকে সংক্ষেপে সবসময় আমরা এটা মডেল বললে আমরা অন্য কোনো মডেলকে বুঝবো না, ঠিক আছে? সো যে জিনিসটা হচ্ছে ম্যাথমেটিক্যাল মডেল বা ফার্স্ট প্রিন্সিপাল, এটা হচ্ছে যেহেতু থার্মোডাইনামিক্স এর প্রিন্সিপালের উপর বেস করে আসে সেই জন্য ফার্স্ট প্রিন্সিপাল মডেল বলে বা ফান্ডামেন্টাল। এইটুকু আশা করি বুঝা গেছে সবার। ওকে, সো এই হলো আমাদের ইন্ট্রোডাক্টরি কথাবার্তা মডেল সম্পর্কে ইয়ার মধ্যে আসার জন্য, এটা হলো মডেল কিভাবে বিল্ড করা হয় সেটা নিয়ে তো কথা বলাই হয়েছে বেশ কয়েকবার, এখন আমরা চ্যাপ্টার ওয়াইজ টপিক্স এ চলে যাবো, কারণ তারপরে হচ্ছে আবার এই মডেলের এইগুলো জিনিস রিভিউ করা হবে। আমি খুব বেশি ইন্টারেস্ট ফিল করি না ওই মডেল নিয়ে বেশি সময় দেওয়া, সেই কারণে আমার অপটিমাইজেশনের এটা যেহেতু মানে বেসিক দরকার ইন্ডাস্ট্রি চালাইতে বা মোর অ্যান্ড মোর তোমাদের ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করার জন্য, সেই জন্য এটাতে আমি চলে যাই। আর একটা কারণ হলো যে মাঝখানে যেহেতু অন্য টিচার পড়াইছেন, আমি ছুটিতে ছিলাম যেহেতু, সো আমি যদিও মানে ওনারা কিছু টপিক মডেলিং এ ই করছে, আমি দেখার চেষ্টা করব যে সেটাকে কিভাবে মানে ই করা যায় আর কি, অ্যাকোমোডেট করা যায় আর কি, সরাসরি অ্যাকোমোডেট করবো না মানে আমি অবশ্যই এটা করা যায় যে তোমরা দুই তিনটা বই ফলো করো, আমি যেটা করতে চাচ্ছি যে একটা জায়গায় যাতে নিয়ে এসে তোমাদের কন্টেন্ট গুলো দেওয়া যায় যাতে একটু ইজি হয়, সেই যে দুইটাই কারণ আর কি। সো আমরা অপটিমাইজেশনে চলে যাই, আমাদের সিলেবাসের ওই কন্ডিশনটাও দেখতে পারো, আউটলাইনে আমি বলেই দিছি যে আমাদের কি থাকবে অপটিমাইজেশন। অপটিমাইজেশনে তাহলে মডেলে আমরা দেখলাম এফ এক্স ইকুয়াল টু জিরো, মডেল হচ্ছে এফ এক্স ইকুয়াল টু জিরো, অর্থাৎ এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স, আর যদি তোমার ডাইনামিক প্রসেস হয় তাহলে টাইমের সাথে চেঞ্জ হচ্ছে, এখানে এক্স ওয়ান বার এখানে লেখা হবে, এখানে তো এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি আছে, যদি হয় তাহলে ডাইনামিক প্রসেস এর ক্ষেত্রে। সো আমরা এই যে আমাদের যে সিলেবাস সেটা হচ্ছে অপটিমাইজেশনের ক্ষেত্রে, মডেলের ক্ষেত্রে আমরা ডাইনামিক প্রসেস টাচ করব বা ওটা নিয়ে কথা বলবো, কিন্তু অপটিমাইজেশনে আমরা এই তোমাদের যে আন্ডারগ্রেডের সিলেবাসে তোমাদের প্রসেস থাকবে হচ্ছে স্টেডি স্টেট প্রসেস, ঠিক আছে? স্টেডি স্টেট, আমার এই কলমটা ভালো কাজ করছে না, এনিওয়ে, সো আমাদের এই যে কাজগুলা এইটুক কিন্তু মডেলের ইকুয়েশনটা বলেছে, এইচ এক্স ইকুয়াল টু সি, একটা ফাংশন দিয়ে বুঝেছে।
আর এটা হলো অবজেক্টিভ ফাংশন তোমরা অলরেডি জানো যে প্রফিট বাই ধরনের জিনিসগুলো হাইসিসে তোমরা কাজ করছো হাইসিস করছো না তোমরা ক্লাস তো দুইজনই করার কথা সো এখানে তোমরা একটা অপটিমাইজেশন দেওয়া হয়েছিল যে প্রফিট কিভাবে ক্যালকুলেট করা সো প্রফিটটা কি তোমার যে ম্যাটেরিয়াল এনার্জি ব্যালেন্স ছাড়া এফএক্স ইকুয়াল টু জিরো ছাড়া এক্সট্রা একটা ফাংশন ভেরিয়েবল ছিল প্রফিট মানেটা তো হচ্ছে যে তোমার কি কি সাথে অপারেটিং এর কি কি কস্ট আছে র ম্যাটেরিয়াল কি কি ফ্যাক্টর সাথে তোমার যে কস্টিং পার প্রোডাক্ট বা পার র ম্যাটেরিয়াল কস্টিং যেটা আছে সেটা একটা রিলেশনশিপ রিলেশনশিপ যে কোনো জিনিসে এফএক্স ইকুয়াল টু জিরো দিয়ে বোঝানো সো এটা হলো তোমাদের অপটিমাইজেশনের মেইন কথা ছিল আর অপটিমাইজেশনটা বলছে কি বেস্ট সলিউশনটা বের করা সো বেস্ট সলিউশন হতে পারে মিনিমাইজ বা ম্যাক্সিমাইজ ঠিক আছে কিন্তু আমরা যে ফর্মুলেশনের মধ্যে এভাবে মিনিমাইজ লিখব ম্যাক্সিমাইজ লিখব না সো বেস্ট সলিউশনটা সে বেসিক্যালি বের করার চেষ্টা করে তো বেস্ট সলিউশনটা কিসের মধ্যে বেস্ট করবে একটা অপারেটিং রেঞ্জের মধ্যে ঠিক আছে যে অপারেটিং রেঞ্জের মধ্যে সে কাজ করবে যেমন আমাদের এখানে বলে দিছি আমরা ফিডের এক্সাম্পল আর কি ফিডের কম্পোজিশন দেওয়া আছে ফিডের ফ্লো রেট দেওয়া আছে তো আমাদের চুজ করতে হবে নাম্বার অফ ট্রেস এবং ইনজেকশন তো আমাদের এই যে ভেরিয়েবল গুলো গিভেন যে জিনিসটা দেওয়া আছে টেম্পারেচার প্রেশার এগুলোকে আমরা ভেরি করে আমরা বেস্ট যে নাম্বার অফ ফিড ট্রে লোকেশন ট্রে প্রোডাক্ট কম্পোজিশন আমরা বের করার চেষ্টা করব তো অপটিমাইজেশনের সাথে নরমাল যে সিমুলেশন বা মডেল সলভার একটা ডিফারেন্সটা কি সে ওভার দ্য রেঞ্জের ক্যালকুলেশনটা ম্যাথমেটিক্যালি সে সলভ করে দিচ্ছে ঠিক আছে যে অপটিমাইজেশনটা হচ্ছে আরেকটু নিউ মেথড তো সে বেসিক্যালি এই যে রেঞ্জে অর্থাৎ ফিটটা তুমি ধরো 10 থেকে 25 এ চেঞ্জ করতেছ ঠিক আছে xf এর মানটা হচ্ছে 0.3 থেকে xf বলতে কি বোঝাচ্ছে আরো ধারণা করতে পারতেছ হ্যাঁ ফিট কম্পোজিশন হ্যাঁ ফিট কম্পোজিশন বোঝাচ্ছে তো ফিটটা এত এত থেকে এত মধ্যে চেঞ্জ করতেছে তো এই xd দিয়ে কি বোঝায় স্যার ওটা হচ্ছে ডিস্টিলেটেড কম্পোজিশন ডিস্টিলেট কম্পোজিশন সো এই যে এগুলো আমরা হচ্ছে সলভ করতেছি কিন্তু এগুলো হচ্ছে ভেরি করতেছি এই ভেরি রেঞ্জে অর্থাৎ এক্স এফ এইটুকের মধ্যে আমাদের ডিটারমাইন দ্য বেস্ট নাম্বার অফ ট্রেস এন্ড ফিড লোকেশনটা কিরকম হবে ট্রের জন্য আমরা বের করব তাহলে আমাদের উদ্দেশ্যটা কি আছে উদ্দেশ্যটা হচ্ছে এই যে রেঞ্জটা চেঞ্জটা যেটা করতেছি এই চেঞ্জের ইকুয়েশনটা হচ্ছে এই জি এক্স জিরো আর ইয়েল্ড অর্থাৎ তোমার মানে মিনিমাইজ অবজেক্টিভ ফাংশনটা কি এনার্জিটা আমরা বাইর করার চেষ্টা করতে পারি যে কতটুকু মানে মিনিমাম এনার্জিতে আসতে পারি ক্যাপিটাল কস্ট মানে বা কলামটার এই ধরনের কাজটা আমরা সাধারণত একবারে লিনিয়ারলি সলিউশনটা করতেছে এই অপটিমাইজেশনের মেথড বুঝা গেছে সিম্পল ভাবে কথা যেমন এখানে বলে দিছে এত থেকে এত রেঞ্জের মধ্যে আমরা ডি ওয়ানটা ভ্যারি করবে এই রেঞ্জের মধ্যে এত থেকে এতর মধ্যে থাকতেছে ফিটটাকে আমরা কন্ট্রোল করে আমরা এই যে সলিউশনটা আমরা পাচ্ছি এটাই হলো আমাদের বেসিক্যালি কি জিনিস অপটিমাইজেশন প্রবলেম আর আগের ক্ষেত্রে আমরা বলছি যে হ্যাঁ আগে ম্যাটেরিয়াল এনার্জি ব্যালেন্স করতো তারপরে ওই যে গ্রাফ থেকে দেখতো এটা ভাগ ভাগ করে এখন নিউমেরিক্যালি একবারে সলিউশন করা বিভিন্ন টেকনিক গুলো নিয়ে আমরা বলছি কথা বললাম সো আমরা চলে যাই ক্লাসের মেইন অপটিমাম পজিশন গুলো নিয়ে প্রথম থেকে আসতে থাকবো এটা একটা মানে জাস্ট চ্যাপ্টার থেকে সরাসরি দেওয়া ঠিক আছে চ্যাপ্টার ওয়ান অপটিমাইজেশন এখানে এখানে কি দেখতেছি আমরা এটা এক্সাম্পলটা হচ্ছে সিম্পল এক্সাম্পল আমরা পাইপের ডায়ামিটার বাই করব ঠিক আছে তো পাইপের ডায়ামিটার আর এইদিকে কস্ট দেওয়া আছে আমরা একটা প্ল্যান্টে পাইপ দিব এবং পাইপের সাথে কস্ট দেওয়া এখন পাইপের ডায়ামিটার যত বড় হবে ঠিক আছে তো আমাদের পাইপ যত মোটা হবে বা বড় হবে সেটার জন্য আমাদের কস্ট কিন্তু বাড়তে থাকতেছে ঠিক আছে ফিক্সড এই যে এই কস্টটাকে বাড়তেছে যে অর্থাৎ এটা কিনতে বড় পাইপ কিনতে আমাদের খরচ বেশি যাচ্ছে নাকি
যে খরচ যে যেটা যাচ্ছে সেটাকে আমরা বলি ফিক্সড কস্ট, ঠিক আছে? বুঝা গেছে আমি কি কথাটা বলছি? ইয়েস স্যার। তুমি একটা জিনিস দোকান থেকে কিনলে যে দামে দিচ্ছ সেটা হলো ফিক্সড কস্ট বলতেছি, তুমি প্ল্যান চালাইতে যাই। আর এইদিকে একটা দেখো কস্ট অফ পাম্পিং পাওয়ার, এটা হলো অপারেটিং কস্ট, মানে একটা জিনিস অপারেশন করতে কস্ট যেটা হচ্ছে। তা আমরা যদি ধরো একটা পাম্প আছে, পাম্প ধরো 25 গ্যালন পার মিনিট বা জিপিএস বা যেটাই হোক একটা ফিক্সড ফ্লোতে যাচ্ছে। এখন আমার যদি চিকন পাইপ হয় আর একটা মোটা পাইপ হয়, অনেকগুলো ফ্যাক্টর কাজ করে, জাস্ট এখানে জাস্ট একটাই জাস্ট কয়েকটা মানে ফর সিম্পলিসিটি দুইটা ফ্যাক্টর নিয়ে আমরা ওকে মেনশন করি। সো চিকন পাইপ হলে আমরা যদি ফ্লো করতে যাই তাহলে কি লাগবে? কম্পারেটিভলি চিকনটাতে আমাদের পাম্পিং পাওয়ারের কস্টটা কিন্তু বেড়ে যাবে, অর্থাৎ বাড়তেছে। দেখো পাইপের ডায়ামিটার যখন নিয়ে থাকবে এই গ্রাফটা, তাহলে আমাদের একটা জায়গা আছে যে জায়গাটাতে আমাদের কস্টটা হবে অপটিমাম, অর্থাৎ টোটাল যে কস্টটা পাম্প চালাইতে যে কস্টটা আছে সেটা হচ্ছে অপটিমাম। এটাই কিন্তু আমরা এই ধরনের জিনিসগুলো আমরা সেটা জাস্ট বইয়ে একটা এক্সাম্পল দাও, ওকে, যে অপটিমাম আমরা কি ধরনের ইউজ করে থাকি। আরো বেশ কিছু জিনিস আর এক্সাম্পল আছে, যেমন আমাদের অপটিমাম কি, আমাদের টার্গেট হতে পারে, মানে দেখি এবার বেশি তোমাদের তো ক্লাস আছে, টাইম তো দেখি 9:39, আমাদের অপটিমাম কি আসতে পারে, ইমপ্রুভ ইয়েল্ড হচ্ছে, ইয়েল্ড বলতে কি বুঝো? আমরা তো অলরেডি ম্যাটেরিয়াল এনার্জি ব্যালেন্স ইউজ করছি, ইয়েল্ড ইউজ করছি না, আমরা যেটা বানাতে চাচ্ছি সেটার পরিমাণটা বেশি আছে, কত বেশি পরিমাণ আমরা যেটা করতেছি সেটাকে আমাদের কমাইতে হবে, আমরা প্রোডাক্ট বেশি বানাতে চাচ্ছি, আমাদের যেটা ফালাই দিব সেটার তো কোনো ভ্যালু নেই। ইঞ্জিনিয়ারদের সায়েন্টিস্টের কাজ হচ্ছে সে প্রোডাক্ট যে কোনো গুলা বানাবে, আর ইঞ্জিনিয়ার কাজ হচ্ছে কি আমাদের ওয়েস্ট কমাতে হবে, প্রোডাক্ট বেশি হতে হবে, যে কোনো যেটা ওয়েস্ট হচ্ছে সেটা কোনো সেল করার জিনিস করতে হবে। যেমন ধরো আমার এক ফ্রেন্ডের সাথে তোমাদের ইন্ডাস্ট্রিয়াল ট্যুর হয় আর কি, এখন তো তোমাদের নাই, ওই সিমেন্ট ইন্ডাস্ট্রিতে কয়েকদিন আগে জাস্ট করোনার আগে আর কি আমি গিয়েছিলাম ওই সিলেটে, আমাদের স্টুডেন্টরা যেহেতু যায় সুতরাং আমরাও যাই আর কি, একটু দেখে আসি আর কি আমরা ইন্ডাস্ট্রিয়াল টুর করে। তো আমার ক্লাসমেট সে বলতেছিল যে আমরা ওই যে যে ছাইটা ফেলে দিচ্ছি সেটাকে আমরা কিভাবে প্রসেস করতে পারি, অর্থাৎ ময়লাটাকে, সেটা তারা চেষ্টা করতেছে, মানে তারা পার্সোনালি। তো সে একজন ইঞ্জিনিয়ার হিসাবে কাজটা কি হচ্ছে, সে ওই কাজটা নতুন করে ডিজাইন করছে, অলরেডি প্ল্যান্টে কিন্তু ওটুক নাই, কিন্তু তারা ওটাকে আবার প্রসেস করে যাতে হাই কিছু এনার্জি রিকভারি করা যায়, কারণ ওই মিনিমাম এনার্জিটুকু কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো এই পলিউটনটাকে কমানোর চেষ্টা করাটা হচ্ছে একটা কাজ, রিডিউস এনার্জি কনজাম্পশন। তুমি যদি ছোট্ট একটা ল্যাবরেটরিতে কাজ করো, হাত দিয়ে ঘুরেছো, এটা কিন্তু খুব একটা মানে বোঝা যাবে না যে কতটুকু এনার্জি ডিফারেন্সটা আছে, কিন্তু যখনই ইউনিট অপারেশনে দেখছো, যখনই একটা বড় আকারের মিক্সার ইউজ করতেছে সেটার জন্য ফ্লো রেট বা ইটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, যে ভর্টেক্স তৈরি হচ্ছে মিক্স করতে যায়, একটা সিম্পল এক্সাম্পল। সো আমাদের এনার্জিটা কিভাবে কনজাম্পশনটাকে কমানো যেতে পারে, যে কোনো ধরো তুমি 5টা লাইট জ্বালাবে না 10টা লাইটে চলবে, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, এবং সেই অল্প করে একটু রিডাকশন করাটা একটা বড় প্ল্যান্টের জন্য অনেক টাকা বাঁচায় দেয়। সো এই যে এই আরেকটা হচ্ছে প্রসেসিং রেট, কত মানে বেশিতে তুমি প্রসেস করতে পারতেছো, মেইনটেনেন্স, যেমন তোমরা অলরেডি এক্সপেরিমেন্ট না এক্সপেরিমেন্ট তো করো না, এই 3132 তে তোমরা দেখবা যে ফিল্ট্রেশন করতেছো, ওটা একবার অন করতেছো একবার ওটাকে ক্লিন আপ করতেছো,
সো এর কারণটা কি, বা ধরো বৃষ্টি ইভাপোরেটর ইউজ করবা, ইভাপোরেটর মধ্যে কি স্কেলিং জমে যায়। তুমি যে কোনো জিনিস ধরো চুলার পারে তুমি রেখে দিছো সিদ্ধ করতে করতে, একটা ডিম সিদ্ধ করো বা ভাত সিদ্ধ করো বা যেটাই করো, এটা কিন্তু আস্তর পরে রান্নার পাতিলে বা তেলেরই করলে সেটা, তো ওই জন্য কিন্তু এই যে কোনো ইকুইপমেন্টের একটা মেনটেনেন্স এর প্রয়োজন, ঠিক না? মেনটেনেন্সটা আমরা কি করি প্রতিদিন খাওয়ার পরে? মেনটেনেন্সটা হচ্ছে ওটাকে আমরা সাবান টাবান দিয়ে ধুয়ে ওটা পরিষ্কার করে খাবো, তারপর আবার রান্নার জন্য ওটা যদি রেখে দেওয়া হতো তাহলে কিন্তু একটা আস্তর জমতে। সো একটা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে একটা বড় যত প্ল্যান্ট হবে সেটা কিন্তু মুহূর্তে আমি খুলতে পারতেছি, সো কতটুকু টাইম পরে কিভাবে আমরা ইউজ করলে ফিউয়ার শাট ডাউন করা যায়, কারণ তুমি খুললে আবার চালাবা এটা কিন্তু একটা পসিবল কথাবার্তা না। তো সেটার একটা অল্টারনেটিভ সিস্টেম থাকতে হবে যে কিভাবে এই ক্লিনিংটাকে অটোমেটিক করা যেতে পারে। যেমন ধরো ইভাপোরেটর তোমরা সবাই কম বেশি দেখছো, তোমাদের পড়ানো হয়ে গেছে, তো সেখানে কি করতেছি আমরা, ওইখানে এক ধরনের ফ্লুইড ইউজ করতেছি যাতে স্কেলিংটা কম হয়, বা ধরো ডিস্ট্রিবিউশন কলামে যদি ওই ধরনের থাকে হ্যান্ডেল তো কম করে ডিস্ট্রিবিউশনে, যেটা তোমার ওই আস্তরণটা পড়তেছে। সো এই ফিউয়ার শাট ডাউন বা মেনটেনেন্স একটা ফ্যাক্টর থাকে, সেটা ক্যালকুলেশন। তবে এই ধরনের ক্যালকুলেশন গুলা আমরা হচ্ছে ডাইনামিক অপটিমাইজেশনে করা হয়, যেটা মাস্টার্সে পড়ানো হয়, তোমাদের এটা নিয়ে মাথার কিছু নেই, জাস্ট জানার জন্য জাস্ট আলোচনা করা, বেটার আন্ডারস্ট্যান্ডিং অফ প্রসেস সিমুলেশন। আরেকটা কাজ রিসেন্ট টাইমে হয় যে তুমি একটা জিনিস মডেলিং এ একজন প্রশ্ন করলাম না স্টয়কিয়াট্রিক, তো স্টয়কিয়াট্রিক অপটিমাইজেশন বলে একটা কথা আছে, সেখানে তোমার প্রসেস সিমুলেশন গুলো আছে প্রোবাবিলিস্টিক রেঞ্জে সে ভালো মতো সিমুলেট করতেছে কিনা, তোমার যে এক্সিস্টিং মডেলটা সেটা কিন্তু টেস্ট করা হয়, তোমার বিভিন্ন সিচুয়েশন রান করে টেস্ট করা হয় যে আসলেই আমার যে মডেলটা ডেভেলপ করা হয়েছে সেটা আমার এই প্ল্যান্টের সাথে এক্সিস্টিংলি কাজ করছে কিনা, বেটার আন্ডারস্ট্যান্ডিং অফ অপটিমাইজেশনটা ওই আছে। সো অনেক ক্ষেত্রে অপটিমা ডিজাইন অফ এক্সপেরিমেন্ট বা প্যারামিটার এস্টিমেশন বলে কয়েকটা জিনিস আছে, যে কাজগুলো আমরা সাধারণত করে থাকি যে এক্সপেরিমেন্ট রান না করে একটা বা দুটা রান করে আমরা ওই ভার্চুয়াল এক্সপেরিমেন্ট সিমুলেট করে ওই সিচুয়েশনটাকে ডিজাইন করি যে এটা হতে পারে, ঠিক আছে? সো এই যে নাম্বার অফ এক্সপেরিমেন্ট কমাই দেয় এই কাজটা কিন্তু বেটার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য প্রসেস অর্থাৎ সিমুলেশন। নর্মাল ক্ষেত্রে কিন্তু জাস্ট ব্যালেন্স ইকুয়েশন করা হয়, এই কাজটা আমরা মানে যদি কেউ থিসিস টিসিস করে তখন সাধারণত কিছু কাজে ধরে সাধারণত আমরা আন্ডারগ্রেডে বা ওইভাবে দেই না আর কি, প্রবলেম সলিউশনের জন্য এই কাজটা কিন্তু করা হয়। সো তুমি যদি আমার পেপারটা দেখো তাহলেও তোমরা ওই ধরনের কিছু কাজ আছে, আমি খুব বেশি কাজ করি না কিন্তু আছে যেগুলোর মধ্যে এই মেথড গুলো ইউজ করি, রিডিউস মেনটেনেন্স শাটডাউন বাই। আসলে পিএইচডিতে যেগুলো কাজ করা হয় সেগুলো তো আর এখন আসলে আবার পিএইচডির কাজে কিন্তু কিছুদিন পরে আন্ডারগ্রেডে পড়ায়, সো আজকে যেটা 10 বছর পরে দেখবা যে সেটা কিছুই না, পিএইচডি কাজ সব আসতেছে। এখানে জাস্ট একটা সিম্পল এক্সাম্পল দেওয়া হয়েছে, পেঁচাল পারলে বেশি টাইম পেঁচাল পারতে থাকে। এটা হলো একটা ইউএস ইন্ডাস্ট্রির ক্ষেত্রে একটা ছবি দেওয়া হয়েছে যে ইউএস অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানি, এটার তো ভ্যালু এটার ট্যাক্স হচ্ছে এত, আফটার ট্যাক্স প্রফিট হচ্ছে এত, এবং অপটিমাম করার পরে শেল একটা কোম্পানি আছে ইউএসএ, এটা নাম করা অয়েল এক্সপ্লোরেশন কোম্পানি। আমাদের দেশের অয়েল এক্সপ্লোরেশন কোম্পানির নাম বলতে পারবা? বাপেক্স আছে না, নাম শুনছো? সো বাপেক্স যেমন আমাদের ডিপার্টমেন্টে প্রতিনিধি না মানে আমাদের যেমন এজাজ স্যার অনেক রিলেটেড বাপেক্স এর সাথে, এক্সপ্লোরেশন কাজে রিলেটেড অনেক কাজ করে উনি, ইয়েতেও ছিল। সো ওইরকম একটা কোম্পানির নাম হচ্ছে শেল কোম্পানি, যেমন আমাদের দেশে শেভরন। কি নামগুলো তো তোমাদের জানতে হবে, কারণ হচ্ছে যে তোমাদের এইসব জায়গাতে চাকরি করতে হবে। আচ্ছা, যদি চাকরি করতে হয় এই এই গ্যাস এবং পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রি কিন্তু যেহেতু ডিস্ট্রিবিউশন কলাম বা এই ধরনের জিনিসগুলো ইউজ করে, তাহলে কিন্তু প্রিটি মাস এভরিবডি ইউজিং দিস অপটিমাইজেশন টেকনিক, অন্য অন্য কোম্পানি তো করে, কারণ অপটিমাম রেঞ্জের ভালো ক্যালকুলেশনটা আসার জন্য এই অপটিমাইজেশনটা ই করা হয়,
কিন্তু অন্যান্য ছোট ছোট ইন্ডাস্ট্রিতে অত ডিটেলসে যাইতে হয় না, সেই কারণে আমাদের যতটা না মানে বাংলাদেশে ইউজ করে এসব বড় বড় জায়গাতে অপটিমাইজেশন ইউজ করে। তো স্টার্ট করতে করতে দেখা যাচ্ছে যে সময় চলে যাচ্ছে, তো দেখা যে কত বেশি টাকা সেভ সে করে দিতে পারে, কারণ দ্রুততম সময়। কিন্তু এটা যদি এই ক্যালকুলেশনটা সে বসে বসে প্রতিটা কেস সিনারিও সিমুলেট করতো, অর্থাৎ সলভ করতো প্রবলেম, তাহলে অনেক সময় লাগত। হাই রেঞ্জের এই ক্যালকুলেশনটা অপটিমাইজেশন মেথড করে। তা এখানে যে কথাটা বলছে টু ইভেন্টস চুজ দ্য লেজার, এটাই হলো মেইন অপটিমাইজেশন, অর্থাৎ তোমার প্ল্যান্টে যে ক্ষতি হচ্ছে সেটা থেকে কত কম যাচ্ছে। যেমন তুমি একটা সেফটি ডিভাইস দুইটা লাগানো হচ্ছে, যে এটা তো কোনটা সবচেয়ে সস্তাটা সেটা আগে যেতে শেষ হয়ে যায়, তারপরে যেটা দামিটা আছে সেটা। অর্থাৎ ইকুইপমেন্ট আমরা যখন মেনটেন্যান্স করতে যাই, কথার কথা বলতেছে, ভালো ইকুইপমেন্টটা রক্ষা করার জন্য সেফটি ডিভাইস গুলো ইউজ করে। সো এই হলো আমাদের ওভার দ্য টাইমে অপটিমাম বা অপটিমাইজেশন বেস্ট সলিউশনটা টু ইভিলস এর মধ্যে চুজ দ্য লেজার। অর্থাৎ আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে আমরা যখন প্ল্যান্ট অপারেশন করতে যাই বা ডিজাইন করতে যাই, যেটা আমাদের ক্ষতি কম হয়, এই ক্ষতি কম করাটা মানেই কি প্রফিট করা, এই হলো অপটিমাইজেশন। আর এই যে যদি বলা হচ্ছে যে এটা ডাইনামিক অপটিমাইজেশন, তো এখানে বলছে যদি ভেরিয়েবলস আর ফাংশন অফ টাইম যদি হয় তাহলে ডাইনামিক অপটিমাইজেশন, আর ভেরিয়েবলস হ্যাভ নিউমেরিক্যাল ভ্যালু অ্যান্ড ফিক্সড উইথ রেসপেক্ট টু টাইম। অর্থাৎ স্টেডি স্টেট প্রসেসকে যে সিমুলেট করা সেটা হচ্ছে স্ট্যাটিক অপটিমাইজেশন বা স্টেডি স্টেটটা হচ্ছে স্ট্যাটিক অপটিমাইজেশন, আর যেটা হচ্ছে ডাইনামিক। আমরা কাজ করব বেসিক্যালি fx equal to 0 যেহেতু সিস্টেমে, সুতরাং স্ট্যাটিক অপটিমাইজেশন। Typical chemical engineering problem has infinite solution and economic optimization trade-off between capital and operating cost. ঠিক আছে, এই ক্যাপিটাল এবং অপারেটিং কস্টের এই যে ব্যাপারটা একটা সিম্পল এক্সাম্পলে পাইপের মধ্যে দেখা যাচ্ছে। এইটাই হচ্ছে আমাদের মেজর কাজ হচ্ছে ইন্ডাস্ট্রিতে থাকা, মানে হচ্ছে এই কস্টিং করা, ট্রেড অফ করা ফার্স্ট কাজ যে কোনো সব প্ল্যান্টে। তারপরে হচ্ছে অন্য কাজ, অন্য জিনিস অপটিমাইজেশন, ফিজিবল রিজন। এরপরে একটা জিনিস আসতেছে ফিজিবল রিজন অলসো প্রোভাইড দ্য বেস্ট ভ্যালু, এটা হলো অবজেক্টিভ ফাংশন। বেস্ট ভ্যালুটা আসা হচ্ছে অবজেক্টিভ ফাংশনের জন্য, আর ফিজিবল রিজনটা বলতেছি আমরা fx equal to 0 যে লিখতেছি অপটিমাইজেশনের জন্য, সে অর্থাৎ এই প্রসেস মডেলটা যে রেঞ্জে কাজ করে সেটাকে বলা হচ্ছে ফিজিবল রিজন। বুঝাইতে পারছি, ধরো x1 x2 x3 x4 চারটা ভেরিয়েবল আছে, এটা যে চারটা ইকুয়েশন আছে, চারটা সরি x1 x2 দিয়ে দুইটা ভেরিয়েবল আছে, কলম থাকলে হয়তো এটা আমি অন্য সময় কলম আইনে দেখাবো, x1 প্লাস x2 ওকে ছবি তো থাকার কথা। এই যে রেঞ্জটা হচ্ছে যে বিভিন্ন ধরনের কনস্ট্যান্ট যেগুলো দিয়ে লিনিয়ার নন লিনিয়ার দিয়ে এভাবে রেঞ্জটা ছবিটা গেল। এই যে দেখো তোমার এখানে তো একটা ইকুয়েশন আছে, ঠিক আছে, দেখো এই যে একটা x1 is less than equal to 2 আর এটা হচ্ছে x2 is less than equal to 1, সো x1 এইটা এবং এইটার মধ্যে যে জায়গাটা আছে সেটা হচ্ছে সরি যে x1 equal to 2 হচ্ছে এটা, আর এটা হলো x2, মানে ধরো xy দুইটা ভেরিয়েবল জাস্ট ফর সিম্পলিফিকেশন। এই যে মাঝখানের যে রেঞ্জের যে ছবিটা দুটা দিয়ে যদি হয়ে যায়, আর সবসময় মোর অর লেস কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ভেরিয়েবল গুলা যদি কিছু বলা না থাকে তাহলে x1 x2 হচ্ছে গ্রেটার দেন জিরো হয়, সো এই জন্য এদিকে আর যায় না, বুঝতে পারছো কথাটা, নেগেটিভে যায় না। সো এই কারণে এই যে এই যে এলাকাটাকে অর্থাৎ আমি যে জায়গাটা শেডিং আকারে দেওয়া আছে এটা হলো ফিজিবল রিজন, মানে এর মধ্যে কাজ করতেছে, অর্থাৎ তুমি যে রেঞ্জের বাইরে যাবে না সেটাকে ফিজিবল রিজন বলতেছে, এটা হলো ফিজিবল রেঞ্জের কথা। রাইট, এখানে আসতেছে ক্লাসিফিকেশন। ওকে, সো আমরা এটাকে ম্যাথমেটিক্যালি এভাবে এক্সপ্রেস করে থাকি
এইচ এক্স এতবার বলা হয়েছে, আর এটা হলো ফিজিক্যাল ইকুয়েশন, আর এটা হলো কনস্ট্যান্ট। কয়েকটা জিনিস আমরা বলছি কনস্ট্যান্ট হয়ে গেল। এই আমাদের এসেনশিয়াল ফিচার গুলো হচ্ছে, একটা অবজেক্টিভ ফাংশন থাকবে, ইকুয়ালিটি কনস্ট্যান্ট থাকবে, ইনইকুয়ালিটি কনস্ট্যান্ট থাকবে। তো এই ইকুয়ালিটি আর ইনইকুয়ালিটি কনস্ট্যান্ট এখানে, ঠিক আছে? এটা হলো অপটিমাইজেশনের প্রবলেম। সো এটার উপর বেস করে আমরা এরপরের দিন আমরা ভেরিয়েবল গুলা কিভাবে কাজ করে, ফাংশন গুলার প্রপার্টিস, এগুলো নিয়ে আলোচনা করবো। কারো কোনো কোশ্চেন আছে? আমরা তাহলে এটাকে আসতে স্টপ করি। কারো কোনো কোশ্চেন আছে? না স্যার, না স্যার। তাহলে আমরা এটা ক্লোজ করে ফেলবো, ঠিক আছে? থ্যাংক ইউ এভরিবডি জয়েন করার জন্য। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম।